আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড অফ ডাইরেক্টর্স থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারুক আহমেদকে, আমাদের প্রাক্তন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ফারুক আহমেদ। থ্যাংক ইউ। লক্ষ্য তো অনেক বড়, বাংলাদেশ প্রথম প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা দেশের মুখ, প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার, কীভাবে দেখব। সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, অনেক কোশ্চেন আছে, বাট আমাদের প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা, দেশকে এগিয়ে নিয়ে যা। এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে, আমাদের অন্যদিকে যদি আমরা ডাইভার্ট না হয়ে যাই। সো ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট অ্যাজ এ হোল অ্যান্ড বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি, আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই।